এক জোড়া রানিং ককাটেল বিক্রি হবে। ফিমেলটা হচ্ছে রুটিনো ককাটেল রেড আই, আর মেলটা হচ্ছে গ্রে ককাটেল। দেখতে পাচ্ছেন একদম 100% সুস্থ এবং অ্যাক্টিভ পাখি। দুইটাই টেম করা অর্থাৎ পোষ মানানো। আপনার হাতে আসবে, বসবে, খাবে। যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে দেখবেন। দুইবার ডিম বাচ্চা করা রানিং পাখি খুবই কম মূল্যে বিক্রি করে দেওয়া হবে। যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেখবেন। এটা হচ্ছে গ্রে ককাটেল, আর একটা হচ্ছে রুটিনো ককাটেল। দুইটা পাখি একদম ফ্রেশ, কোনো ধরনের মিসমার্ক নাই। দুইটাই ডিম বাচ্চা করা রানিং পাখি। প্রাইসটা আলোচনা সাপেক্ষে আপনারা যেহেতু আমার খাঁচাটা একটু সমস্যা খাওয়া না, খাঁচা থেকে একটু বাইরে রাখছি, আপনারা নিয়ে উপযুক্ত পরিবেশ আর একটু কেয়ার করলেই আপনাদের ওখানে অবশ্যই ডিম বাচ্চা করবে। তবে আমার এখানে দুইবার ডিম বাচ্চা করা রানিং পাখি। এটা হচ্ছে ফিমেলটা আর এটা হচ্ছে মেল। রুটিনটা হচ্ছে রেড আইয়ের, এটা দুইটা টেম করা। এর নামটা হচ্ছে পিকো, হলুদ পাখিটির নাম হচ্ছে পিকো, আর এটা হচ্ছে জোজো। দেখতে পাচ্ছেন আমি আঙুল দিতেছি, ওরা কিন্তু আঙুলে কামড় দিবে না, একদম ফুল টেম। দেখতে পাচ্ছেন পেয়ারটা আপনার হাতে আসবে, বসবে, খাবে, কিন্তু আপনাকে কামড় দিবে না। যদি কোনো বাইর পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে দেখবেন। আমি আঙুলটা দিলাম, তেমন আঙুল কিন্তু কামড় দিবে, দেখতে পাচ্ছেন। আর অন্য কোনো পাখি হলে আপনার আঙুল থেকে রক্ত বের করতে, দেখছেন একদম শান্তশিষ্ট, দেখতে পাচ্ছেন আমাকে, আমার কিন্তু কামড় দিতেছে না। যদি কোনো বাইর পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে দেখবেন। খুবই কম মূল্যে এর রানিং জোড়াটা বিক্রি দেওয়া হবে। দুইটাই টেম, এটা হচ্ছে পিকো আর এটা হচ্ছে জোজো। একটা একটা শহর রাখলে খুব চিরাচিলি করে, একটু সমস্যার কারণে পাখি জোড়া বিক্রি দেওয়া হবে। একদম ফ্রেশ, 100% সুস্থ এবং অ্যাক্টিভ পাখি।